মক টেস্ট আজকে ম্যাথ নিয়ে আলোচনা এর আগে আমি ভিডিওতে বাংলা নিয়ে আলোচনা করেছিলাম দশটা প্রশ্ন দিয়েছিলাম এবং উত্তরগুলো সলভ করেছিলাম আজকে আবার আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পাঁচটা অঙ্কের ছোট প্রশ্ন নিয়ে এসেছি এবং এর উত্তরও করে দেব প্রথমে উত্তর তোমরা নিজেরাই করার চেষ্টা করবে তারপরে আমি তোমাদেরকে উত্তর করে দেব। এটা মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে মাধ্যমিক দু হাজার কুড়ির জন্য খুব ইম্পর্টেন্ট আছে যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছে তারা খুব মনোযোগ সহকারে দেখবে আমি তোমাদের জন্য বানাচ্ছি এই ভিডিওটা প্রথম প্রশ্ন আছে আমাদের বলেছে যে বার্ষিক দশ পার্সেন্ট সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ কত হবে তারপরের প্রশ্ন হচ্ছে আমাদের যে এই এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস বি সমান শূন্য দ্বিঘাত সমীকরণের বীজদী সমান হলে

ষোলো কমা ছয় কমা বারো কমা ফরটিন কমা এইট কমা টেন এর মধ্যমা কত হবে পাঁচ নম্বর প্রশ্ন আছে যে দুটি তোল বিশিষ্ট ঘনবস্তুর নাম কী হবে এই পাঁচটা প্রশ্ন আশা করছি তোমরা অনেকেই এই সবটা প্রশ্ন উত্তর হয়তো মনে মনে করে নিয়েছ তাও আমি তোমাদের সুবিধার্থে আমি আবার সেই প্রশ্নের উত্তরগুলো বলে দিচ্ছি তোমরা সেই উত্তরগুলো মিলিয়ে নাও আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে বার্ষিক দশ পার্সেন্ট সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ কত হবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দশ পারসেন্ট সরল সুদের হারে তাহলে আমরা বুঝতেই পারছি সুদের হার আর সমান হয়ে গেছে টেন পারসেন্ট তারপর বলে দিচ্ছি এ টাকার মানে এটাই হচ্ছে আসল পি সমান আমরা ধরে নিলাম এ টাকা বি মাস দ্যাট মিনস টি ফর টাইম মানে বি মাস যদি হয় তাহলে বছর করলে বারো দিয়ে ভাগ করব তাহলে এটা হয়ে গেল বি বাই টুয়েলভ বছর এবার আমাদের সুদ কত চাইছে আমরা জানি আই সমান পি ইন্টু টি ইন্টু আর বাই হান্ড্রেড এটা আমাদের সূত্র আছে তাহলে এখানে পি হয়ে গেল মানে আসল হয়ে যাচ্ছে এ তাহলে এ ইন্টু টি মানে হয়ে যাচ্ছে বি বাই বারো ইন্টু আর হয়ে যাচ্ছে দশ বাই একশো তাহলে কী হবে শূন্য শূন্য কেটে গেল আর কাটা যায় না তাহলে উপরে হয়ে গেলো এবি বাই বারোকে দশ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হয়ে গেছে একশো কুড়ি তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে সুদ হয়ে যাচ্ছে এ বাই একশো কুড়ি টাকা এটা হয়ে গেল সুদ তারপর দুই নম্বর আমাদের প্রশ্ন বলেছে যে এ এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস বি সমান শূন্য দ্বিঘাত সমীকরণের সমান হলে যেখানে এ ইস নট ইকুয়াল টু জিরো হলে অপশান এ এ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি সমান শূন্য এবং সি স্কোয়ার মাইনাস ফোর এ বি সমান শূন্য হবে তাহলে এই ক্ষেত্রে কোনটা ঠিক হবে তাহলে আমরা এখানে জানি যে সম্পর্ক হচ্ছে সি স্কোয়ার মাইনাস ফোর এ বি ইকুয়াল টু শূন্য এই উত্তরটা সঠিক হবে তারপরে আছে যে সাইন তিরিশ ডিগ্রি প্লাস কস তিরিশ ডিগ্রি এর সরলতম মান কত আছে তাহলে আমাদেরকে বলছে যে এর মান বসাতে আসলে আমরা জানি যে সাইন তিরিশের মান হচ্ছে কস সিক্সটি ডিগ্রি হবে তাহলে তিরিশের মান কত আছে সাইন তিরিশের মান ওয়ান বাই টু প্লাস কস সিক্সটির মানও আমরা জানি যে ওয়ান বাই টু তাহলে অবশ্যই দুই লোসাগু উপরে ওয়ান প্লাস ওয়ান সমান হচ্ছে টু বাই টু সমান হয়ে গেল ওয়ান এমনিও করতে পারি হাফ হাফ যোগ করলেই এক হয় তাহলে আমাদের উত্তর এটার ওয়ান হয়ে গেল তারপরে আমাদের মধ্যমা নির্ণয় করতে বলেছে প্রশ্ন আছে যে ষোলো কোমা ছয় কমা বারো কমা চোদ্দ কমা আট টেনের মধ্যমা কত আছে তাহলে আমাদেরকে প্রথমে রাশিকে ছোট থেকে বড় আকার সাজাতে হবে তাহলে আমরা সাজালে পাবো প্রথমে ছয় তারপরে পাবো আট তারপরে পাবো দশ তারপরে পাবো বারো তারপরে পাবো চোদ্দ তারপরে পাবো ষোলো তাহলে আমরা দেখছি এক দুই তিন চার পাঁচ ছয় ছটা রাশি আছে এর মধ্যে দুটো মিডিলকে যদি ধরি তাহলে এইদিকে ছয় আট বাদ এদিকে চোদ্দো ষোলো বাদ তাহলে মিডিল হচ্ছে দশ এবং বারো তাহলে এটার গোড় করতে হবে তাহলে দশ প্লাস বারো বাই টু করতে হবে কত পেয়ে যাবো তাহলে দেখলাম যে বাইশ বাই টু মানে হয়ে গেলে এগারো তাহলে এটার উত্তর সঠিক হয়ে গেলে এগারো তারপরে প্রশ্ন আছে যে দুই দুটি তোল বিশিষ্ট একটি ঘনবস্তুর নাম তাহলে দুটি তোল বিশিষ্ট একটা ঘনবস্তু যে হয়ে যাচ্ছে লম্ব বৃত্ত কার শঙ্কু এটা হয়ে যাচ্ছে দুটি তোল বিশিষ্ট একটি ঘন বস্তু এটাই আজকে আমরা আলোচনা করলাম এগুলো ইম্পর্টেন্ট আছে মাধ্যমিকের জন্য তোমরা অবশ্যই আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চোখ রাখো এ ইসলাম ছিলাম কোচিংয়ে